দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা। আজকে আমরা রয়েছি বিরামপুর উপজেলা শান্তিময় বাল্যপাড়া। আজ 11 ফেব্রুয়ারি 2024 রোজ রবিবার। আমরা দেখছি বেশ কিছু গরু আজকে আবারও কালেকশন করছে সাবর ভাই। আমরা শুরুতে একটু সাবর ভাইয়ের সাথে কথা বলবো। সাবর ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন? কি অবস্থা বলেন দেখি আজকে তো ভাই। আচ্ছা, কত প্যাকেজটা কোথায় গেছে সাবর ভাই? ভাই কত প্যাকেজটা গেছে আপনার নোয়াখালী কোম্পানিগঞ্জ গেছে ভাই? নোয়াখালী কোম্পানিগঞ্জ। আচ্ছা আচ্ছা, কত প্যাকেজে 11 পিস মাল ছিল? তা আজকে 10 পিস। 10 পিস ভাই, আজকে 10 পিস কালেকশন করতে সাবর ভাই। আচ্ছা সাবর ভাই, এগুলো বয়সটা আনুমানিক কত মাস করে হবে? ও ভাই 7 মাস 8 মাস হবে ভাই। 7 মাস 8 মাস হবে। আজকে নেপালি গিট 2টা ভাই। নেপালি গিট 2টা? 2টা। সবগুলোন সাইওয়াল ভাই। সবগুলোন সাইওয়াল। নেপালি গিট 2টা, সবগুলো সাইওয়াল। তো আমরা মাছ থাকলে সব গেটাপ আছে ভাই। আজকে সব গেটাপ আছে, সব গেটাপের বাচ্চা। সব একই কোয়ালিটি ভাই, সব একই কোয়ালিটি। হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ। এদের দেখছেন না পার্সেন্ট সেই মাশাআল্লাহ, অনেক সুন্দর। স্টেপটা দেখেন ভাই, সুন্দর স্টেপটা, অনেক সুন্দর। চা প্রথমে আমরা একটু নাভিটা দেখে নেই। তো হচ্ছে ডাবল নাবি নাকি ভাই? সব ডাবল। প্রথম নাম্বার দেখলাম ডাবল নাবি। এই যে দেখেন ভাই, ডাবল নাবি। শীতের কারণে একটু নাবিটা চার্জ করা আছে, মানে রোদ ওঠেনি তো। দেখেন তারপরেও নাবিটা অনেক ভাই, নাবিটা অনেক দেখেন ভাই। ঝলমালা, সব ঝলমালা দেখেন ভাই। কালার দেখেন গরু, আর পশম দেখছেন ভাই, গরুর চিকচিকা পশম, চিকচিকা। আর সব স্টেটটা স্টেট দেখেন, দেখেন ভাই। এটা নেপালি গির ভাই, নেপালি গির। আচ্ছা নেপালি। এটারও কালার দেখেন, বাচ্চার পার্সেন্ট দেখেন, পার্সেন্ট। গরু ফ্রেম আছে ভাই, ফ্রেম আছে। ফ্রেম, মাংস লাগার জায়গা অনেক আছে। এটা মাংস লাগার জায়গা আছে, কত ফ্রেম দেখছেন, কত ফ্রেম। এটা ভাই একবার গাধা কি ভাই, গাধা। গোড়াগাল সমান, সামনেটাও সমান, সামনেটাও সমান, নাভিটাও পারফেক্ট, পারফেক্ট। এই যে একটা নেপালি গির ভাই, নেপালি গির ভাই। যখন দাঁড়াবে দেখেন, মাথা আর কানটাই দেখান ভাই। সব গাধা গুলো দেখাবেন ভাই, দেখেন পোষা আর কি। এটা দেখেন, দেখছেন ভাই, ভাই বিসি জ্বালা, জ্বালা জ্বালা মানে দেখেন। গরু তো বিচির উপরে নির্ভর ভাই, কোন গরুটা বড় হবে বুঝেন নাই। আচ্ছা, বিচির উপরে নির্ভর। একলা একটু গরু আছে এত বড় বিচি। আচ্ছা আচ্ছা, আবার এত বড় গরু আছে সামান্য, তাহলে আরো কত বড় হবে ভাই? আচ্ছা, বয়সের ব্যাপার আছে ভাই, বয়সের ব্যাপার আছে। এটারও দেখেন, দেখছেন এই স্টেট দেখছেন এগুলা। আর এটা দেখেন ভাই, দেখছেন বেলুন, বেলুন। হ্যাঁ, সব গরু স্টেট ভাই। আর পাগলা দেখেন, ঘোড়ার মতো খাড়া খাড়া, একবারে ঘোড়ার মতো খাড়া খাড়া। গরুগুলাই কথা বলবে ভাই, গরুগুলা কথা বলবে। এটাও দেখেন কত বড় গরু ভাই, দেখছেন। এটাও দেখেন স্টেটটা, দেখেন স্টেট। আচ্ছা স্টেটটা আমরা দেখলাম, এই এটা দেখেন ব্যাটারিটা, দেখেন ভাই ব্যাটারিটাই দেখেন। এই যে দেখেন ভাই কত জ্বালা, দেখছেন ভাই। আর এই যে ভাই শালা সুপার স্টার, সুপার স্টার, সুপার স্টার মানে দেখ, সুপার স্টারটা আছে কিনা দেখেন, কত ছোট ভাই। আর চামড়াগুলো দেখছেন, এখানকার চামড়া দিয়ে দেখেন আপনি, এই যে দেখছেন কি। আর এখানে তো আরো, আচ্ছা আচ্ছা, পাথর গায়ে আপনি নিজে হাত দিয়ে দেখেন গরুটা দাঁড়াটা কেমন ভাই, দেখেন, দেখছেন, দেখছেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখে নেই, দেখছেন ঠিক আছে, কি লুজ। আচ্ছা দর্শক মাথাগুলো দেখান ভাই, সুন্দর করে দেখান। সব কোচি জ্বালা মাথা ভাই, সব কোচি জ্বালা মাথা। সব ফুটকা সিং, সব সিং হবে ভাই, সব সিং হবে। খাওয়ার স্পট তো সেই খাচ্ছে, রুচি আছে। আচ্ছা সুস্থ সবল। আচ্ছা সাবর ভাই, আজকে দর্শকের উদ্দেশ্যে কত বাজেট রাখছেন? ও ভাই গরুর দাম তো
সব রেড কালার আর এটা তো মানে এটা আরো কি বলবো সেই গরু ভাই সেই গরু দেখছেন আচ্ছা সাবুর ভাই আপনি একটু দেখান আমাদের এক পিস করে কোনো সমস্যা কি আছে আরে বলতে দেখাতে হবে ভাই আরে এক নাম্বার ভাই এক নাম্বার সুন্দর এক নাম্বার ভাই চলেন নে চলেন নে চলেন এক নাম্বার সেরা মানে সেরা গরু দর্শক বিবেচনা করবে এটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বার ঢুকে দেন ঢুকে দেন এটা ভয় করতেছে একটু দুই নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার সেই তিন নাম্বার তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার চার নাম্বার সেই গেটাবের চার নাম্বার পাঁচ নম্বর সুন্দর সুন্দর পাঁচ নম্বর ফ্রেমের বাচ্চা নেপালি গির এটা হচ্ছে ছয় নাম্বার দেখেন ভাই প্রেমের রাজা কালারের রাজা তাহলে এটা সাত সাত নম্বর ভাই সাত নম্বর গুরু সাত নম্বর আর আর গলার কম্বলটা গুরু কম্বলটাও দেখেন সাত নম্বর বাচ্চারা খাওয়াই থাকবে যখন তখন মনে করেন যে এটা কি এটা সুপারস্টার সাকিব খান দাঁড়িয়ে আছে নাকি কখনো সম্ভব
আচ্ছা সাউর ভাই জাতে বানে যদি পছন্দ হয় দর্শক কিভাবে পাবে ও ভাই আমারে তো আগের মতো মোবাইল নাম্বার কন্টাক্ট করলে পাবে ভাই আচ্ছা মোবাইল নাম্বারটা একটু বলেন তো 01300 হ্যাঁ 171309 আচ্ছা এই নাম্বার যত কল পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার ইমো নাম্বার আছে ভাই হ্যাঁ বলেন 01786 হ্যাঁ 26 হ্যাঁ 18 হ্যাঁ 32 আচ্ছা এই নাম্বার যত কল হবে দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রজন্মের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব